আমাদের আজকে নির্বাচন, কিছুদিন আগে নাসিম সাহেব একটা কথা বলেছেন, কেন লোক তারা ভোট কেন্দ্রে আসতে অনীহা প্রকাশ করছে, কেন তারা আসছেন না, এই প্রস্তুত আমাদের করতে হবে। কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মূল কথা, মানুষের, আমরা বলছি ইট ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। এই জিনিসটা হয় কি করে? এই জিনিসটা হয় এই নির্বাচনের মাধ্যমে। সুতরাং নির্বাচনকে যদি আমরা মানুষের কাছে স্বচ্ছ করতে না পারি, মানুষের বিশ্বাস আনতে না পারি, মানুষের আস্থা অর্জন করতে না পারি, দেশের মানুষ সেখানে আস্থা অর্জন করতে না পারে, তাহলে কিন্তু এই গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এটা হবে না। সুতরাং আমি মনে করি আজকে এই নির্বাচনকে অর্থবহ করার জন্য কীভাবে অর্থবহ করা যায় সেটা আমরা সমস্ত রাজনৈতিক দল বসা উচিত। আমি মনে করি আমাদের মধ্যে যে অবিশ্বাস, যে আস্থার যে অভাব, সেগুলোকে মেটানোর দরকার। সেখানে অল পার্টি আমাদের একত্রিত হতে হবে। নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র আমি মনে করি, এবং নির্বাচন যদি মানুষ বিশ্বাস করে, আমি চুরি করছি, মানুষ যদি আমাকে সৎ মনে করে আমি সৎ, আর আমি যদি সৎ হই, মানুষ যদি আমাকে মনে করে যে আমি চোর, তাহলে আমি কিন্তু চোর। এটাই হচ্ছে রিয়েলিটি। এবং আজকে আপনার নির্বাচনকে, আমরা 70-এর নির্বাচন যেটার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কি দেখেছি আমি, এটা একটা বিজয় মেলার মতো ছিল, প্রত্যেকেরই একটা অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণ আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। কীভাবে আনবেন আমি এককভাবে আমি সেটার উত্তর দিতে পারবো না, সেটা আমাদের সকলকে বসতে হবে, সকলকে বুঝতে হবে। কারণ এই দেশ আমাদের, কারণ আমাদের একটা সুযোগ এসছে, কারণ আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের একটা পসিবিলিটি আছে যে সে একটা উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে। আমরা সেটাকে কোনো রকমেই হারাতে চাই না।